হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো এখন যাচ্ছি, পাশেই একটা মানে দাদার বাবা মারা গিয়েছে। তো মারা গিয়েছে বলতে আজকে কাজ হচ্ছে, শ্রাদ্ধ আর মানে খাওয়া দাওয়া, তো সেখানেই যাচ্ছি। এই যে পাপানকে দাদু আর ওর পিসির মেয়ের কাছে রেখে যাচ্ছি, কারণ ও যা দুষ্টু, ওকে নিয়ে মানে যাওয়া পসিবল না। তো একটা নাইটি নিয়েছি, তো সেই নাইটিটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো হাতাওয়ালা, কারণ শীতকাল পড়ে যাচ্ছে, মানে শীত ভালোই পড়েছে, তো ওর জন্য একটা হাতাওয়ালা নাইটি নিয়ে নিলাম আর কলা টলা দেওয়া। তো চলো এখন এই যে যাব, তো এই দেখো চলে এসেছি এই বাড়িতে। তো সেরকম লোকজন ছিল না, কারণ আমি এসেছিলাম অনেক দেরি করে, তখন কটা বাজে, 3:10-15 বাজে, কারণ পাপানকে খাইয়ে টাইয়ে তারপরে আমি এই আসলাম। তো এসে দেখি এই 4 জন মতো খাচ্ছে। তো দেখলে ওই যে এটা হচ্ছে এই লাল শাড়ি পরে বৌদিটা, আর সাদা যে ধুতি পড়েছিল ওটা হচ্ছে দাদা, ওই দাদাটা বাবাই মারা গেছে। তো যার হাতে আমি নাইটিটা দিলাম সেটা হচ্ছে ওই মানে দাদার মাসির হচ্ছে বিয়ান, তো তার হাতে আমি ওই নাইটিটা দিলাম। তো দেখ, তোরা জ্বালাইস না তো, তোরা জ্বালাইস আরে না, ছেলেকে খাওয়ালাম, খাইয়ে তারপরে আসলাম না, তারপর কান্না। হ্যাঁ বললো তো আমাকে বৌদি যে বলে আস, তুমি আসবে তারপরে কিন্তু বসবো। আমি বললাম পিয়া বৌদি আসেনি, খাওয়াই গেছে। ও তো রান্নাগুলো তো খুব সুন্দর হয়েছিল, মানে কোনোটাই মানে কমতি হয়নি, খুব সুন্দর ভালো হয়েছিল খেতে। তো এখানে এই যে বাদাম দিয়ে লাল শাক ভাজা দিয়েছিল, তো সেই দিয়ে আমি খাচ্ছিলাম। আর এইটা ওই যে তিনটে কুচকু বসেছিল তাই ভিডিও করেছি, তার পরে যেটা ওটা হচ্ছে মানে ওই দাদাটার হচ্ছে মাসির মেয়ের মেয়ে। তো আমি আবার একটু ভিডিও করলাম। তো এখানে দেখো একটা পোস্ত, মানে কি বলবো, কলা দিয়ে, কাঁচকলা দিয়ে কী কী দিয়ে করেছিল সেটাই। আর এই দুটো, একটা বৌদি আর একটা ওই যে বললাম যে ওই দাদাটার হচ্ছে মায়ের যে মাসির বিয়ান, তো ওই পান খাচ্ছিল আমার শাশুড়ির কাছ থেকে নিয়ে এসে। তো সেটাই একটু আমার শাশুড়ি কটমট কটমট করে খায়, হে অভ্যাস হয়ে গেছে না, হেবি কটমট করে খায়। আর মামুন একটু বলি, আমি মামুন বাবুকে খেলে ওর জন্য মানে দাঁতটা একটু নড়ে গেছে, বানাইয়া দেবা ওই যে বানাবে এখন ওদের বাড়িতে নেমন্তন্ন সব। এখন পাই না, হ্যাঁ আমি পারতাম সেটা, তোমাদের তুললাম তো বাবা। তো কি এই যে বাড়ি চলে এসেছি এখন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো টাটা, সবাই ভালো থেকো। এই যে চলে এসেছে আমাকে দেখতে, আমি শাড়ি পরে আছি, সেটাও দেখছে যে মা কোথায় গিয়েছিল, মা কোথায় গিয়েছিল, হ্যাঁ হ্যাঁ না, আমি শাড়ি পরে কোথায় গেছিলাম, কোথায়, এইটা এইটা কি পাপা। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।